বর্তমানে ভয়াবহ করোনা মহামারীতে রক্ত সংকট মেটাতে সোমবার দুপুরে নদিয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে কৃষ্ণনগর তৃণমূল জেলা পার্টি অফিসে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। ইতিমধ্যে করোনা মহামারীতে আক্রান্ত বহু মানুষ দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই রক্তের সংকট দেশ জুড়ে। মূলত সেই সংকট মেটাতে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে ছাত্ররা এগিয়ে এসেছে নিজেদের রক্তদান করার মধ্যে দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। শুধুমাত্র রক্ত সংকট মেটানোর জন্যই তাদের এই রক্তদান শিবিরের আয়োজন, জানান আয়োজকরা। নদিয়ার কৃষ্ণনগর থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। আজকে কোভিড পরিস্থিতি যা অবস্থা আমাদের সম্পূর্ণ দেশ জুড়ে এবং সম্পূর্ণ বিশ্ব জুড়ে, আজকে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশে আমরা নদিয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদ কৃষ্ণনগর সাংগঠনিক জেলা পক্ষ থেকে জেলার তিনটি প্রান্তে রক্তদান শিবিরের আয়োজন করেছি। সেই তিনটি প্রান্তে রক্তদান শিবিরের আয়োজনের মধ্যে আজকে কৃষ্ণনগরের শহরে কৃষ্ণনগর 1 নম্বর ব্লক উত্তর এবং দক্ষিণ, কৃষ্ণনগর 2 নম্বর ব্লক এবং কৃষ্ণনগর শহর মিলিয়ে মিলিত উদ্যোগে আজকে জেলা পার্টি অফিসের এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা আয়োজন করতে পেরেছি। এবং এই ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে আজকে যে ক্রাইসিস চলছে রক্তে, তার কিছুটা চাহিদা মেটানোর আমরা চেষ্টা করছি তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন এবং সামনে আরও দুর্যোগ আসতে চলেছে আবহাওয়া দপ্তরের মাধ্যমে যেটা খবর, সেই দুর্যোগকে আজকে উপেক্ষা করে ছাত্ররা আজকে কিন্তু দূর দূরান্ত থেকে এখানে এসছে, শুধু মানুষের পাশে দাঁড়াবে বলে, রক্ত দেবে বলে আজকে এখানে উপস্থিত হয়েছেন। এবং তাদেরকেও আমি নদিয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই। এই যে ঝড়টা আসছে নতুন, যে ইয়াস যে ঝড়টা আসছে, সেই ঝড়ের আসার পর আপনাদের কি কোনো কাজ মানে কাজ থাকবে? অবশ্যই, এই যে কোভিড পরিস্থিতিতে ইতিমধ্যে আপনাকে জানিয়ে রাখি আমাদের কৃষ্ণনগর সাংগঠনিক জেলার 10টা ব্লক এবং 1টা শহরে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের ভলেন্টিয়াররা তাদের নাম এবং ফোন নাম্বার দিয়ে কোথাও গণমাধ্যমে একটি পোস্টারের আকারে ছেড়ে দিয়েছে যে কোনো মানুষ যদি বিপদে পড়েন, কোভিড হোক অথবা এই আমফান মানে অথবা জজ ঝড় হোক, যে কোনো কিছুতে বিপদে পড়লে আমাদের এই ভলেন্টিয়ারদের সঙ্গে যোগাযোগ করলে তারা যথাযথভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে যতটুকু আমাদের পক্ষে সম্ভব হয়। আপনার নাম? আমার নাম সম্রাট পাল। আপনি কি পদে আছেন? আমি সভাপতি তৃণমূল ছাত্র পরিষদ নদিয়া জেলা কৃষ্ণনগর সাংগঠনিক জেলা।